নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের দিনটা শুরু করেছি অনেকটা ক্লান্তির সাথে। ঘুম থেকে ইচ্ছা করছিল না উঠতে, তা উঠেছি। উঠে এই বড় চলে গেছে, একটু শরবত করে দিয়েছিলাম। আর এই এত আজকে সকালে উঠেই জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, কাচবো বলে। দুদিন মেঘলা ছিল তাই কাচিনি। তারপরে বর চলে যাওয়ার পরে কাজবাজ শুরু করে দিয়েছি প্রতিদিনের মতো। যতই ছাই বলো, আমরা যেমন রাতেও পারি তেমন চুলও মারতে পারি, কথাই আছে না? তাই একা হাতেই সব সমস্ত সংসারের কাজ সামলেও নিজের চুলটাও মারতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে বিছানাটা আমি গোছাচ্ছি। অবশ্যই জানিও কিন্তু আমার ভিডিও কেমন লাগছে তোমাদের সবাই। আর বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, যাতে আমার আরও ভালো লাগবে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে। সংসারে তো টুকিটাকি কাজ থাকেই, তার সাথে পাল্লা দেওয়া তো আমাদেরই কাজ, তাই না? তো আজকে ঘুম থেকে উঠেছি, তখন অনেকটা বেলা থেকেই উঠেছি, 4:30টার দিকে, কিন্তু আজকে ঘুমিয়েছি অনেক রাতে। কালকে ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে গিয়েছিলো, কারণ এই সময় ঈদ চলছে, তো ঈদের বাজার হাট চলে, তাই দোকান থেকে আসতে তার দেরি হয়ে গেছিলো। হ্যাঁ, আমার বর এখন দোকানে কাজ করে, ওই সকাল 8টার সময় যাই, আবার দুপুরে ঘরে আসে। আবার এমনও হয় যে কোনো কোনো দিন ঘরেই আসে না, যেমন আজকে ঘরে আসেনি, তাই আজকে রান্নাবান্না সেরকম চাপ নেই। আমাদের কুকুরের জন্য আমরা আলাদা ভাত করে নেবো, ওর জন্য মাছ আছে, তাই মাছ ভাত দিয়ে ভাতিয়ে দেবোকে। আর আমি আমার কথা তো ছাড়লামই, কারণ আমার ভাত আছে, পান্ত ভাত আছে, আর চাল ভাত দিয়ে খেয়ে নেবো। আর এই কাজ ভাত সেরে জামা কাপড়গুলো মিলে দিয়ে কাজ ছিল করে জল দিয়েছি, আর এখন অনেকটা ক্লান্তি। আজকে একটা আকাশে জিনিস হচ্ছে, তোমাকে সবাই দেখেছো, এই যে ফটো দিলাম, আর এসে ভাত বসিয়ে দিলাম কুকারে আমাদের কুকুরের জন্য। দুটো আলু সেদ্ধ দিয়েছিলাম যাতে আমি পান্তাতে খেতে পারি। আর তারপরে এই সোনুকে ছেড়েছিলাম স্নান করছে, দেখো পরদিন তো ভিডিওটা দেখানো হয়নি, তাই আজকে তোমাদের দেখিয়ে দিলাম। মনে ভয় পাচ্ছিল, কী জানি কী কারণে ভয় পাচ্ছিল। ওকে স্নান করি, এবার আমিও স্নান করতে চলে যাব। আর এই যে আমি স্নান করে চলে এসেছি, কাঁধে আমার সামনে বসে আছে। তারপরে এই পুজো আরে করে নিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে।